বন্ধুগণ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চাকরি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, চাকরিটা কোনো নোটিফিকেশন দ্বারা অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি, এটি একটি অফলাইন এবং পেপার কাটের মাধ্যমে আমরা পেয়েছি সরাসরি। সবে জানাবো, এখানে গ্রুপ ডি পদের থেকে শুরু করে ক্লার্ক, অনেক নানা ধরনের শূন্যপদ রয়েছে, আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। আজকে তোমার সাথে পুরো বিস্তারিতভাবে শেয়ার করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটি সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই কোনো ভিডিও দেবো সবার আগে কিন্তু আপডেট চলে আসবে তোমার ইউটিউবে। তো আজকে আলোচনা করতে চলেছি একটি সংস্থায় নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। তো এখানে কোনো অর্থাৎ পার্টিগত ব্যাপার নয়, এখানে একটি সরকারি স্থানে স্থায়ী পদে চাকরি। এই চাকরির জন্য কোনো রকমভাবে তোমরা বা আপনারা বিজ্ঞপ্তিটি কিন্তু কোনো থেকে ডাউনলোড করতে পারবে না। একটি পেপার কাটের মাধ্যমে আমি পেয়েছি এবং তোমাদের সাথেও শেয়ার করব এই বিজ্ঞপ্তিটি পুরো বিস্তারিতভাবে। সাথে থাকো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, কেটে দেখবে না এবং স্কিপ করবে না, একদম ভিডিওটা দেখতে থাকো কীভাবে অ্যাপ্লাই করবে এবং নোটিফিকেশানটা কোথা থেকে পাবে তাও বলে দেবো। চলো শুরু করি। সবার আগে বলি আবেদন কী করে করবে। যে ব্যক্তির ইন্টারেস্ট 800, এই আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীরা, দেখো এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে সাপোর্টিং ডকুমেন্ট থ্রু, এখানে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে আবেদন করার ক্ষেত্রে। হাতে তো মোবাইল দিয়ে ভিডিওটা দেখছো, সেই মোবাইল দিয়ে ছবিগুলো তুলে নাও, ডকুমেন্টগুলোর ছবি তুলে এই ইমেলে পাঠিয়ে দিও। এই ইমেলে পাঠিয়ে দিলেই কিন্তু আবেদন হয়ে যাবে। তো এবার যাব কী কী শূন্য পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রিন্সিপাল রয়েছে, এমটেক নিয়ে পড়াশোনা করতে পারলে অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স 8 থেকে 5 বছরের হতে হবে অর্থাৎ ডিগ্রি। তারপর হচ্ছে টিচিং স্টাফ, টিচিং স্টাফে কী কী রয়েছে, ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ওয়েল্ডার রয়েছে এবং এমসিইএ রয়েছে। এই সব ট্রেডে কিন্তু ডিপ্লোমা করতে হবে, অর্থাৎ যদি ফিটারের জন্য আবেদন করেন ফিটার ট্রেডে ডিপ্লোমা করতে হবে, যদি ওয়েল্ডারের জন্য আবেদন করেন ওয়েল্ডার ডিপ্লোমা ট্রেড থাকতে হবে, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর তৃতীয় নম্বর রয়েছে ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টরের জন্য ফিটার, ইলেকট্রিশিয়ানস, ওয়েল্ডার, এমসিইএ। এখানে কিন্তু আবেদন করার জন্য রেসপেক্টিভ ট্রেডে আইটিআই করতে হবে, যেরকম মনে করো ওয়েল্ডার জন্য আবেদন করছো, ওয়েল্ডার কিন্তু আইটিআই ট্রেডে থাকতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের। তারপর রয়েছে আইটি ল্যাব ইন্সট্রাক্টর, বিএসএ যোগ্যতা থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, 1 বছরের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। তারপরে ক্লার্ক, ক্লার্ক পদে অবশ্যই সবাই আবেদন করে ফেলো, কারণ ক্লার্ক একটি নিম্নতম চাকরি রয়েছে। গ্র্যাজুয়েট পদে আবেদন করতে পারবে, 2 থেকে 3 বছরের ছোটোখাটো এক্সপিরিয়েন্স দরকার আছে, এখানে কোনো অফিসিয়াল এক্সপিরিয়েন্স দরকার নেই, শুধুমাত্র কোনো কাজের দক্ষতা থাকলে, ছোটো একটা কাগজ থাকলে অ্যাপ্লাই করা যাবে। অফিস বয় পদে নিয়োগ করা হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, এই তিনটার থেকেই, অর্থাৎ যদি পড়াশোনায় এবং যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এই 3 ধরনের তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। না বন্ধুরা, এখানে কোনো এক্সপিরিয়েন্স নাই, ডাইরেক্ট নিয়োগ। তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের জন্য মাধ্যমিক থেকে অষ্টম শ্রেণী পাশে যারা উন্নীত হয়েছে এবং পাস করেছো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারো, কোনো যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স দরকার নেই। এই প্রথম চাকরি যেখানে সিকিউরিটি গার্ডের জন্য কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই, ডাইরেক্ট নিয়োগ। তারপরে ক্লিনিং স্টাফ, যারা সাফাই কর্মী বলা হয়, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, সরাসরি নিয়োগ। তারপরে গার্ডেনার, অর্থাৎ ঘাস কাটার কাজ, পরিষ্কার রাখা, গাছ গাছটাকে কেটে দেওয়া, এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে, নো এক্সপিরিয়েন্স এবং নো কোনো এক্সকিউজ। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য আগেই বলেছি এই ইমেলটা টাইপ করে নাও মোবাইল দিয়ে, বা ভিডিওটা পজ করে লিখে ফেলো নোটবুকে, বা তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। যতক্ষণ না টেলিগ্রামে জয়েন হয়ে নেই তাহলে কিন্তু জয়েন হয়ে এখনই ডাউনলোড করে নাও এই নোটিফিকেশানটা। তা যদি কোনো বিষয়বস্তু থাকে যদি ফোন করো, ফোন করতে পারো। যদি কোনো টাকার ব্যবস্থানের কথা বলে, যদি টাকা কড়ির পয়সার কথা বলে তাহলে একটা ইগনোর করেছো, কারণ এটি একটি আমরা পেপার কার্ড থেকে পেয়েছি, কোনো অফিসিয়াল একটি সংস্থা থেকে পাইনি। দেখতে পাচ্ছ অপারেট রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি আন্ডার পিটিপি, অর্থাৎ
পোস্ট এবং ভিলেজ চাকদা ডিস্ট্রিক্ট পুরুলিয়া। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাকদা অন্য ডিস্ট্রিক্টে ভেবো না, নদীয়া ডিস্ট্রিক্টে চাকদা আছে সেটা নয়, এটা হলো পুরুলিয়া ডিস্ট্রিক্টের চাকদা, অর্থাৎ পোস্ট অফিসটার নাম হলো চাকদা। তো ডিস্ট্রিক্ট রয়েছে পুরুলিয়া, এটা রয়েছে পিন নাম্বার। তো বন্ধুরা যা রিক্রুটমেন্ট অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে অনেকই, যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো, কারণ কি এখানে ভ্যাকেন্সির কথা কোনো উল্লেখ করা হয়নি, যে আবেদন করবে তাদের কিন্তু চাকরি দেওয়া হবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।